আজকের পর্বে আমি এই সর্বিলিন স্রাবটি নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন, কি কি শারীরিক সমস্যা হলে ডাক্তারবাবুরা এই স্রাবটি প্রেসক্রাইব করে থাকেন, এটি কতদিন খেতে হবে, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, এটির ডোজ কেমন হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি শুধু আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি হচ্ছে সর্বিলিন সিরাপ। এটির মধ্যে যে কম্পোজিশন থাকে সেটি হচ্ছে ট্রাইকোলিন সিট্রেট 0.55 গ্রাম, সর্বিটল 7.15 গ্রাম। এই দুটি সমন্বয়ে ফ্রাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে সর্বিলিন। এটি মার্কেটে 100 ml আর 200 ml এর বোতল পাওয়া যায়। আমার কাছে যেটি আছে এটি হচ্ছে 200 ml, এর বর্তমান বাজার মূল্য 153 টাকা। এই সর্বিলিন স্রাবটি দুটি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এক, যাদের লিভারে ফ্যাট জমতে শুরু করেছে, যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদেরকে ডাক্তারবাবুরা এই স্রাবটি প্রেসক্রাইব করে থাকেন। আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, যাদের কষা পায়খানা হয় তাদেরকেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। তাহলে বোঝা গেল পরিষ্কার, যাদের লিভারে ফ্যাট জমতে শুরু করেছে বা যাদের লিভারে ফ্যাট জমে আছে আর যাদের কোষ্ঠকাঠিন্য হয় তাদেরকে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এখন জানবো ফ্যাটি লিভার কি। আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে বিভিন্ন জায়গায় ফ্যাট জমতে পারে, যেমন অনেকের পেটে জমে, অনেকের গলায় জমে, অনেকের রক্তে কোলেস্টেরল হিসাবে জমে, ঠিক তেমনই চর্বি বা ফ্যাট আমাদের লিভারেও জমে যায়। আমাদের লিভারে যখন চর্বি জমে যায় তখন আমাদের লিভার আগের মতো কাজ করতে পারে না। আর লিভার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় কারখানা, যেখানে শরীরের প্রয়োজনীয় বিভিন্ন কেমিক্যাল তৈরি হয়। আপনার যদি বড় ভুঁড়ি হয়ে যায় তাহলে কি আপনি তো আগের মতো কাজ করতে পারবেন না, কারণ আপনি হাঁপিয়ে যাবেন, আপনার কষ্ট হবে, আপনি একদমই পরিশ্রম করতে পারবেন না, আপনার যখনই বড় ভুঁড়ি হয়ে যাবে। তার মানে কি আপনার ভুঁড়িতে চর্বি জমে আছে, আপনি কাজ করতে পাচ্ছেন না, হাঁপিয়ে যাচ্ছেন। ঠিক তেমনই লিভারে যখন চর্বি জমে যাবে তখন লিভারও কাজ করতে পারবে না, লিভারও তখন কষ্ট হবে, লিভারের তখন কষ্ট হবে। লিভারের যখন কষ্ট হবে তখন কি হবে, আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা ঠিক মতো হজম হবে না, খাবারটা হজম না হলে আপনার আর ক্ষুধা পাবে না, আপনার কোষ্ঠকাঠিন্য হবে, আপনার পেট পরিষ্কার হবে না, আপনার পায়খানা ঠিক মতো হবে না, ওই আপনার কষা পায়খানা হবে। তাই এই সর্বিলিন স্রাবটি যখন আপনি খাবেন তখন সে লিভারে ফ্যাট জমতে দেবে না, আর যতটুকু ফ্যাট জমে আছে সেটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। যখন লিভারে ফ্যাট জমবে না, লিভারের ফ্যাটগুলো যখন পরিষ্কার করে দেবে তখন লিভার আগের মতো কাজ করবে, তখন কি আপনার খাবারটা আগের মতো হজম হবে, আপনার পায়খানাটা আগের মতো পরিষ্কার হবে। তাহলে পরিষ্কার বোঝা গেল এই মেডিসিনটি, এই স্রাবটি আমাদের লিভারের কাজটাকে মানে ভালো করে, লিভারের কাজটাকে দ্রুত করতে সাহায্য করে, লিভারকে ভালো রাখে। এক কথায় এই মেডিসিনটি আমাদের লিভারের কার্যকারিতাকে উন্নত করে। তাহলে পরিষ্কার বোঝা গেল। এই স্রাবটি 2 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত খেতে পারে। এই স্রাপের ডোজটি কেমন হবে এটি রোগীর রোগের উপরে নির্ভর করবে। আপনার লিভারে কতটুকু ফ্যাট জমেছে, আপনার কতদিন ধরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তার উপরে নির্ভর করবে আপনার ডোজটি কেমন হবে। এখানে যেটাই লেখা থাকুক না কেন, আপনার ডাক্তারবাবু আপনাকে যেভাবে খেতে বলবেন আপনি ঠিক সেভাবেই খাবেন। তবে এর প্রাথমিক যে ডোজটি হয়ে থাকে সেটিই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব। যাদের বয়স 16 থেকে 80 বছরের মধ্যে তারা 2 চামচ বা 2, এই মুটকি আছে না, এই মুটকিটা, এটি 2 মুটকি খাওয়ার আগে হয় দুপুরে না হয় রাত্রে খেতে পারেন। খাওয়ার পর একটু জল খেয়ে নেবেন। আর যাদের বয়স 2 থেকে 15 বছরের মধ্যে তারা 1 মুটকি করে খাবে। আর এখানে হয়তো এখানে লেখা আছে, আমি বিস্তারিত বলছি না, বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে জলের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে ঘুলিয়ে
তারপর খেতে। বাট জলের মধ্যে টদ্দে দিতে হবে না, খাওয়ার আগে ভালো করে ঝেঁকিয়ে নেবেন। তারপরে আপনি যদি 16 থেকে 80 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়, 2 মুটকি খাবেন। আর আপনার যদি বাড়িতে কোনো শিশু থাকে, তার যদি ফ্যাটি লিভারের সমস্যা থাকে, যদি 2 থেকে 15 বছরের মধ্যে হয়, তাহলে 1 মুটকি করে খাবে। খাওয়ার পর একটু জল খাইয়ে দেবেন, আর এটি অবশ্যই খাওয়ার আগে খাবেন, হয় দুপুরে না হয় রাত্রে। আর শিশু হলে সকালেও খেতে পারে, তবে ডাক্তারবাবু আপনাকে যেটা যেভাবে খেতে বলবেন আপনি ঠিক সেইভাবে খাবেন। আর এটি মূলত 1 মাস খেতে হয়। 1 মাস খাওয়ার পরে আপনার আলট্রাসোনোগ্রাফি করবেন, USG হোল অ্যাবডোমেন, তাহলে বোঝা যাবে যে আপনার লিভারে ফ্যাট জমে আছে কিনা। যদি জমে থাকে তাহলে আবারও খেতে হবে, যদি 1 মাস খাওয়ার পরে যদি ফ্যাট জমে না থাকে তাহলে আর খাওয়া লাগবে না। তবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো খাবেন, কারণ এর কিছু সাইড ইফেক্ট আছে, যেমন মুখের মধ্যে শুকিয়ে যাওয়া আর ঘুম ঘুম ভাব, তাছাড়া আর কোনো সাইড ইফেক্ট নেই। আর ফ্যাটি লিভার সাধারণত 2 রকমের হয়ে থাকে, 1 নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর অ্যালকোহলিক ফ্যাটি লিভার। মানে যারা অত্যাধিক মদ্যপান করে, যারা অত্যাধিক ড্রিঙ্ক করে, মদ্যপান করে, তাদের লিভারে ফ্যাট জমে। আর যারা অত্যাধিক কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায়, অলস প্রকৃতির জীবনযাত্রা, কাজ টাজ কম করে, পরিশ্রম করে না, তাদের লিভারে ফ্যাট জমে। তা যারা অলস প্রকৃতির, অত্যাধিক কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায়, যাদের মদ না খেয়ে লিভারে ফ্যাট জমেছে, তাদের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। যাদের মদ খাওয়ার ফলে বা মদ্যপান করার ফলে যাদের লিভারে ফ্যাট জমেছে, তাদের জন্য এই সিরাপটি কোনো কাজ করবে না। এই সিরাপটি যতদিন আপনি খাবেন ততদিন আপনাকে মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে। যদি আপনি মদ্যপান করেন তাহলে সেটা করবেন না, যদি ধূমপান করেন তাহলে করবেন না। আর আপনাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ ভাত, রুটি, চিনি, আলু, চিড়ে, মুড়ি, বিস্কুট, পাউরুটি, এ সমস্ত খাবার আপনাকে কম কম খেতে হবে। আর আপনাকে শরীরচর্চা করতে হবে নিয়মিত, তাহলে আপনি এই মেডিসিন খাওয়ার সাথে সাথে আপনার ফ্যাটি লিভারের সমস্যা দূর হয়ে যাবে। তাহলে পরিষ্কার বোঝা গেল। আর যাদের কিডনির সমস্যা আছে, যে সমস্ত মায়েরা গর্ভবর্তী এবং তার সন্তানকে বুকের দুগ্ধ পান করান, তারা এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন।